2022 এই চলতি নভেম্বর মাসের সেরা সেরা 11টি জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি আজকে সেই সব জব সার্কুলার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, সরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য সবার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। প্রথমে আমি যে বিজ্ঞপ্তিটি শেয়ার করব সেটা হচ্ছে, দেখেন 83 পদে বন সংরক্ষকের কার্যালয় চট্টগ্রাম অঞ্চলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 নভেম্বর এবং আবেদন শুরু হবে 31 নভেম্বর। আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে এবং যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে, এখান থেকে দেখতেছেন ফরেস্ট গার্ডে 75 জনকে নিয়োগ করা হবে এবং অফিস সহায়ক 8 জনকে নিয়োগ করা হবে। ওকে, আবেদন করতে পারবেন SSC পাস হলেই। 2 নম্বরে যেটা দেখাবো, বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 নভেম্বর। সো এখানে দেখতেছেন নিয়োগ বিজ্ঞপ্তি OKP-10 এর জন্য বেসামরিক জনবল অফিসার পদবিতে, দেখেন এখানে 1 থেকে 6 ক্যাটাগরিতে, এখানে প্রথম ক্যাটাগরিতে 5টি, দ্বিতীয় অফিসার পদে 6টি, তৃতীয়তে সিকিউরিটি অপারেশন সেন্টার এখানে 6টি এবং নেটওয়ার্ক অপারেশনে 5টি, সার্ভার স্টোরেজে 3টি, ট্রানজ্যাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 1টি নিয়োগ করা হচ্ছে। ওকে, অবশ্যই আবেদন করবেন। আবেদনের লাস্ট ডেট 20 নভেম্বর। এরপরে 3 নম্বরে দেখাবো, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড SEBL এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে অনলাইনেই আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ দেখেন 20 নভেম্বর। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু সকল সার্কুলারগুলো পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই। ওকে, আপনারা বিস্তারিত কিন্তু সেই লিঙ্ক থেকে দেখে নেবেন আপনাদের প্রিয় সার্কুলারটি। ওকে, 4 নম্বরে আপনাদেরকে দেখাবো, 54 পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন BCIC এর অধীনে TSP কমপ্লেক্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 নভেম্বর। এখানে দেখেন 1 থেকে 14টি ক্যাটাগরিতে কিন্তু জনবল নিয়োগ করা হচ্ছে। দেখেন এখানে SSC পাস থেকে শুরু করে স্নাতক অথবা স্নাতকোত্তর হলেও আবেদন করতে পারবেন। অনেকগুলো পদ কিন্তু দেখতে পাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, সেখান থেকে আপনারা পুরোটা দেখে নেবেন সার্কুলারটা। ওকে, 5 নম্বরে যেটা দেখাবো, নভেম্বর মাসে চলমানের বেস্ট একটি অফার, 35 পদে অর্থ বিভাগে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে টোটাল পদ সংখ্যা 35টি, আবেদন ফি আপনাদের 223 থেকে 112 টাকা লাগবে। আবেদন শুরু 27 অক্টোবর, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের লিঙ্কটা দেখেন এই যে mof.teletalk.com.bd। আবেদনের শেষ তারিখ 7 নভেম্বর, ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পুরো সার্কুলারটা আপনারা দেখে নেবেন। 6 নম্বরে দেখাবো, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদন করতে পারবেন 23 নভেম্বর পর্যন্ত। আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে www.rcpsc.education.bd। ওকে, এখানে যে পদগুলো দেখতে পাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার 2 জন এবং ল্যাব সহকারী রয়েছে এখানে 4 জন, নিরাপত্তা পরিচ্ছন্ন নৈশ প্রহরী আয়া সহ এখানে 4 জন এবং এখানে এই পুরো সার্কুলারটা দেওয়া রয়েছে। আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পুরোটা দেখে নেবেন অথবা স্ক্রিনশট দিবেন। 7 নম্বরে দেখাবো, অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় প্রথম আদালত মাগুরাতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদনের শেষ তারিখ 13 নভেম্বর। এখানে যে পদগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখেন নাজির এবং সহকারী জজ আদালতে 3-3-6টি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদন করতে পারবেন HSC কমপ্লিট হলেই। ওকে, 8 নম্বরে আপনাদেরকে শেয়ার করব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর এবং সার্কুলারটি দেখার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, সার্কুলারটি পুরো PDF আকারে দেখতে পারবেন। 9 নম্বরে দেখতে পাচ্ছেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কুষ্টিয়ার কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদনের শেষ তারিখ 13 নভেম্বর। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিতে এবং যে পদগুলোতে নিয়োগ করা হবে সবগুলো দেওয়া রয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা দেখে নেবেন। SSC পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রত্যেকটা ক্যাটাগরির পদ সংখ্যা 1টি, বেতন স্কেল এখানে 9,300 থেকে 22,490 টাকা। এবং সর্বশেষ আপনাদেরকে দেখাবো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আবেদনের শেষ তারিখ দেখেন অনেক সময় 11 ডিসেম্বর, ডিসেম্বরের 11 তারিখে আবেদনের শেষ তারিখ এবং দেখেন সার্কুলারটি প্রকাশ হয়েছে 24 অক্টোবর এবং এখানে অধ্যাপক সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ করা হবে 1টি, পদ সংখ্যা টোটাল মাত্র 1টি। ওকে, সো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন এবং পুরো সার্কুলারটা দেখতে চাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পুরো সবগুলো সার্কুলার আপনারা একবার দেখে নিতে পারেন। আজকে এ পর্যন্ত দেখাবো, পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।